হ্যালো, আমি আর পারবো না, আমি আর পারবো না এই সম্পর্ক রাখতে, আমার পক্ষে আর সম্ভব না। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আর কোনোদিন আমার সাথে দেখাও করবা না, আর কোনোদিনও কথাও বলতে আসবা না, শেষ, সব শেষ। বুলবুলি শোনো, বুলবুলি নতুন করে আবার কি হলো বুঝুন না? নতুন করে কিচ্ছু হয় নাই, নতুন করে আর কিছু হওয়াও লাগবে না। তোমার দুইটা পায়ে ধরি, তুমি আর কোনোদিন আমার ছায়াও মারাতে আসবা না। শান্তি চাই আমি, একটু শান্তি চাই। আমি আর মাকে কষ্ট দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, মাফ করে দাও আমাকে। বুলবুলি তুমি এইভাবে কথা বলতেছো কেন? আর কি হয়েছে আমাকে খুলে বলবো তো? আমি আর তোমাকে কিছুই বলতে পারবো না, তোমার সাথে আমার এটাই শেষ কথা, তোমার সাথে আমার কোনো দিনও কথা হবে না মুকুল। বুলবুলি আমার কথাটা শোনো। হ্যালো, হ্যালো, এতদিন পর ভাবির কথা মনে পড়লো? ভাবি, ভাবি সালাম কুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, তোমার গলা কাঁপতেছে কেন? না ভাবি, কি বলবো, ওই একটু আগে বুলবুলি কল দিল, কি সব আবল তাবল কথাবার্তা বইলা হঠাৎ করে ফোনটা কেটে দিল। এতবার করে ট্রাই করতেছি, ফোনটা ধরলই না, এখন মোবাইলটা বন্ধ করে রাখছে। মান অভিমানের ব্যাপার স্যাপার, তো আমি কি করতে পারি বলো তো? না ভাবি, ওইরকম কিছু না, আমার মনে হয় যে ওর মায়ের সাথে কিছু একটা হইছে। অবশ্য আমাকে কিছু বলে নাই, কিন্তু আমার মনে হইল। ও, তাহলে দেখি একটা কল দিয়ে। ভাবি, কল দিয়ে কোনো লাভ হবে না, ও তো মোবাইল বন্ধ রাখছে, আমি বন্ধ পাচ্ছি কল দিয়ে। বন্ধ করে দিছে? তাহলে কি আমি একবার যাব ওদের বাসায়? কষ্ট করে যদি যান খুব ভালো হয় ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি ওদের বাসায়। ভাবি, আমি আপনার বাসায় আজকেও আসতে চাই, আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আসতে পারি। না না, আমার কোনো অসুবিধা নাই, বুলবুলির সাথে কথা বলে জানাই। ঠিক আছে ভাবি, রাখবো। হ্যাঁ রাখো। ভাবি, আপনার কি খুব দেরি হবে বুলবুলিদের বাসায় যেতে? না না, দেরি হবে না, এখনই যাব। আচ্ছা ঠিক আছে, রাখলাম ভাবি। ¶¶